Welcome back again to my channel. This is Ibrahim. Today I represent you a new lesson that is very important lesson for you. It is written part for academic level SSC, HSC, degree, honors or other professional. Actually, we have some confusion about formal and informal letter. We always think if we get such type of content, the content that help us to identify formal or informal letter. However, by this content, I hope you can be very clear about formal and informal letter. Content ta shuru korar age jara amar channel notun obosshoi subscribe korbe, like korbe, comments korbe, bondhuder sathe content ta share korbe. Let's have a look with new lesson about formal and informal letter. In academic level, we have to write different type of letter. Sometime we have to write job letter, formal letter, informal letter, official letter, application, email. These are totally in two categories. Amra ei sokol letter gula ke duita category moddhe pai. Ekta hocche formal letter, ekta hocche informal letter. Formal ke amra onek shomoy official letter bole thaki, informal letter ke amra private letter ba byaktigoto potro amra bole thaki. Actually official letter, letter ta ki? That expresses our views, our opinion, our wants, our demands towards other. Ja amader kono lekhar maddhome kono kichu chawa shetake amra letter bole thaki. To official letter orthat formal letter jetake amra jani official letter is known as formal letter. Joto official letter ache jeta official format e likhte hoy অফিসিয়াল ফর্মেট কি, যেমন বেসিক রুল হচ্ছে অফিসিয়াল লেটার বা ফর্মাল লেটারটা আমাকে লিখতে হলে অবশ্যই রাইট ইন এ স্পেসিফিক স্টাইল। আমরা জানি লেটার লেখার জন্য অবশ্যই লেটার এই লেটার হ্যাজ কন্টেইন সিক্স পার্ট, সেলুটেশন থেকে শুরু করে স্পেসিফিক এন্ডিং এ লেটার শেষ হবে। ইট কন্টেইন অলমোস্ট সিক্স পার্ট, সেটা একটা স্টাইলে হবে। দেন ইট হ্যাজ সিক্স পার্ট, দেন সেলুটেশন এন্ড এন্ডিং, এটা সেলুটেশন থাকবে, এন্ডিং থাকবে, ফাইনালি অফিসিয়াল ম্যানার হবে। সব অফিসিয়াল ল্যাঙ্গুয়েজে আমরা যে লেটারটা লিখবো সেটা হচ্ছে ফর্মাল লেটার। ওকে, দেন আমাদের আছে দ্য লেটার রাইট পার্সোনালি নিয়ার অর ডিয়ার ওয়ান, যে লেটারটা আমরা ব্যক্তিগতভাবে আমাদের নিকটজনের কাছে, আমাদের আত্মীয়দের কাছে আমরা লিখে থাকি, সেটা হচ্ছে প্রাইভেট লেটার আর পার্সোনাল লেটার অর ইনফর্মাল লেটার। হইবার যেমন লেটার টু ফ্রেন্ডস, লেটার টু ব্রাদার্স, প্যারেন্টস, লেটার টু নিয়ার অর ডিয়ার ওয়ান্স। হইবার ইনফর্মাল লেটার আমরা কীভাবে চিনব? ইনফর্মাল লেটারে কোনো স্পেসিফিক স্টাইল থাকবে না, এখানে কোনো দরাবাঁধা কোনো নিয়ম থাকবে না। ইউ ক্যান স্টার্ট হোয়াট ইভার হাউ ইভার ইউ লাইক। ইট ক্যান রাইট ইন এনি পার্ট, ইচ্ছা করলে আপনি এখানে চারটা পার্টে লিখতে পারেন, তিনটা পার্টে লিখতে পারেন, অথবা শুধু বডিটা দিয়ে আপনি আপনার মতামত ব্যক্ত করতে পারেন, আপনি এক্সপ্রেস করতে পারেন। দেন এখানে এন্ড বিলাফের দরকার হয় না। আমরা জানি যে ব্যক্তিগত যে আমরা লেটারটা লিখি, আমরা যে ইনফর্মাল লেটারটা লিখি, সেখানে ইনবিলাফটা, খামটা বা অ্যাড্রেসটা দেওয়ার দরকার নেই, নাও হতে পারে। ফাইনালি এটা সম্পূর্ণ অফিসিয়াল ল্যাঙ্গুয়েজও হতে পারে, ব্যক্তিগত পত্রটা আনঅফিসিয়াল ল্যাঙ্গুয়েজও হতে পারে। যেমন আমরা অ্যাকচুয়ালি ফর্মাল ইনফর্মালের মধ্যে মেন ডিফারেন্সটা হচ্ছে দ্য স্টকস অফ ওয়ার্ড, ইউজেস অফ ওয়ার্ড। ফর্মাল অ্যান্ড ইনফর্মাল ওয়ার্ড মেক্স দ্য লেটার ফর্মাল অ্যান্ড ইনফর্মাল অ্যাকচুয়ালি। সো আজকে আমরা জানবো যে কোন বিষয়গুলো, কোন ওয়ার্ডগুলো আমাদের লেটারটা ফর্মাল করে এবং কোন ওয়ার্ডগুলো দ্বারা আমাদের লেটারগুলোকে ইনফর্মাল করে। ফর্মাল ওয়ার্ডস, যেমন আমরা ফর্মাল ওয়ার্ডের, ফর্মাল লেটারের ক্ষেত্রে আমরা ফাদার শব্দটা ব্যবহার করি, কারণ ইটস আ অফিসিয়াল, ইটস আ ডিসেন্ট ওয়ার্ড। বাট ইন ইনফর্মাল লেটার সামটাইম উই ইউজ ড্যাড, বাট ড্যাড ইজ নট দ্য ওয়ার্ড দ্যাট ইজ অ্যাকসেপ্টেবল ইন ফর্মাল। ফর্মালে ড্যাড শব্দটা অ্যাকসেপ্টেবল নয়, সো ড্যাড শব্দটা ইনফর্মাল। ব্রাদার, ব্রাদার শব্দটা টোটালি অফিসিয়াল একটা ওয়ার্ড, এটা খুব ডিসেন্ট একটা ওয়ার্ড, এটা আমরা ফর্মালে ব্যবহার করি। আমরা
জব লেটারের ক্ষেত্রে ব্যবহার করি, আমরা অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে ব্যবহার করি, সিভির ক্ষেত্রে আমরা কথাটা ব্যবহার করি, বাট ব্যক্তিগত ক্ষেত্রে লিখতে গেলে ব্রাদার পরিবর্তে আমরা ব্রো শব্দটা ব্যবহার করতে পারি। সো ব্রো ইটস আ ইনফর্মাল ওয়ার্ড। দেন হ্যালো, আমরা কোনো অপরিচিত জনকে আমরা হ্যালো বলে সম্বোধন করি, সেটা ফর্মাল লেটারের ক্ষেত্রে আমরা হ্যালো বলি, কিন্তু ইনফর্মালের ক্ষেত্রে আমি হাই বলতে পারি। অল রাইট, আমরা জানি কিছু কিছু সংক্ষিপ্ত ওয়ার্ড আমরা ব্যবহার করে থাকি ফর্মাল এবং ইনফর্মাল, যেমন অল রাইট শব্দটা ফর্মাল ওয়ার্ড, দেন ওকে শব্দটা ইনফর্মাল ওয়ার্ড, ইয়েস শব্দটা ফর্মাল ওয়ার্ড, ইয়া শব্দটা ইনফর্মাল ওয়ার্ড, ডু নট ওয়েট। এখানে আমরা ফর্মাল ওয়ার্ডের ক্ষেত্রে কোনো কন্ট্রাকশন ব্যবহার করি না, অ্যাকচুয়ালি কন্ট্রাকশন ইজ দ্য ফর্ম অফ স্পিকিং, ইটস নট দ্য পার্ট অফ রাইটিং। সো রিটেন পার্টে আমরা যখন সিবি লিখবো, অ্যাপ্লিকেশন লিখবো, অবশ্যই আমরা ফুল ফর্মে লিখবো, উই ডু নট ইউজ এনি কন্ট্রাকশন, বাট ইন ইনফর্মাল ওয়ার্ড উই ক্যান রাইট এনি হোয়ার হোয়াট উই লাইক, হাউ উই লাইক, যেভাবে আমরা চাচ্ছি সেভাবে। স্যার শব্দটা আমরা ফর্মালের ক্ষেত্রে ব্যবহার করে থাকি, স্যার শব্দটা আমরা ফর্মালের ক্ষেত্রে ব্যবহার করে থাকি, কিন্তু ইনফর্মালের ক্ষেত্রে আমরা ডিয়ার শব্দটা ব্যবহার করে থাকি। ডিয়ার স্যার লিখলে এটা কিন্তু ফর্মালও হয়, আবার শুধু ডিয়ার শব্দটা ব্যবহার করলে এটা ইনফর্মাল ওয়ার্ড হিসেবে আমরা ব্যবহার করি। ফাইনালি আমরা যখন শেষ করব একটা লেটার, আমরা যখন শেষ করব সেক্ষেত্রে আমরা ইউর ফেথফুলি, ইউর ফেথফুলি, আমরা ইউর ফেথফুলি আমরা কথাটা ফর্মালে ব্যবহার করি, ইউর ইবার, ইউর সিনসিয়ারলি, আমরা কথাগুলো ফর্মাল লেটারে ব্যবহার করে থাকি, অফিসিয়াল লেটারে আমরা ব্যবহার করে থাকি, সিবি বা বায়োডাটা বা ডিজিউমে আমরা ব্যবহার করে থাকি, কিন্তু ইনফর্মাল লেটারের ক্ষেত্রে আমরা ইউর অ্যাফেকশনেট ব্যবহার করে থাকি, তোমার স্নেহের, এই কথাটা আমরা ব্যবহার করে থাকি। সো ফর্মাল এবং ইনফর্মাল লেটারগুলো অ্যাকচুয়ালি ওয়ার্ডের উপর নির্ভর করে আর স্টাইলের উপর নির্ভর করে। সো আশা করি বাই দিস কন্টেন্ট উই বিকেম ক্লিয়ার হোয়াট ইজ ফর্মাল অ্যান্ড হোয়াট ইজ ইনফর্মাল লেটার। পরবর্তী কন্টেন্ট দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই চ্যানেল।